শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকি কলেজের অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক অর্থনীতি বিষয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকে আলোচনা বিষয় উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সুমো বাজার নিয়ে। আমরা আজ শ্রম বাজারের ধারণাটা আলোচনা করব। এই শ্রম বাজারের ধারণা আলোচনা করতে গেলে শ্রম বাজারটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দুটো শব্দ আসে, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে বাজার। দুইটা আলাদা আলাদা শব্দ। শ্রম কি আমাদের আগে জানতে হবে। কি শ্রম? একটা হচ্ছে উৎপাদনের একটা উপকরণ। শ্রম একটা উৎপাদনের উপকরণ। এবং তোমরা জানো যে এটা হচ্ছে দ্বিতীয় উপকরণ। শ্রম হচ্ছে শ্রমিকের কাছ থেকে পাওয়া যায়, শ্রমিক বলতে যারা কাজ করে এবং তারা জীবিত, তাহলে এটাকে আমরা বলতে পারি জীবন্ত উপকরণ। আমরা এ জানি যে একজন শ্রমিক একটা শিল্প থেকে আরেক শিল্প, এক স্থান থেকে আরেক স্থান, এক পেশা থেকে আরেক পেশায় স্থানান্তর করতে পারে। তার মানে হচ্ছে গতিশীল। একটা সক্রিয় উপাদান বা উপকরণ, এই গেল শ্রমের বৈশিষ্ট্য। তাহলে প্রশ্ন হচ্ছে শ্রম কি? শ্রম একটা উৎপাদনের দ্বিতীয় উপকরণ বা শারীরিক ও মানসিক পরিশ্রম। শ্রম হচ্ছে শ্রমিকের শারীরিক বা মানসিক পরিশ্রম যা উৎপাদনের দ্বিতীয় উপকরণ, জীবন্ত, গতিশীল এবং সক্রিয় উপাদান হিসেবে পরিচিত। এবার আমরা আলোচনা আসি বাজার। বাজারটা কি? আমরা এর ইতিপূর্বে আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা বাজার নিয়ে আলোচনা করেছি। বাজারে আমরা জানি বাজার বলতে অর্থনীতি ভাষায় একটা দ্রব্যকে বোঝায়। বাজার বলতে অর্থনীতি ভাষায় একটা দ্রব্যকে বোঝায়। এই দ্রব্য কি হবে? যা ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। তাহলে আমরা জানি যে বুঝতে পারলাম যে বাজার বলতে কি বোঝায়। অর্থনৈতিক ভাষায় বাজার বলতে কোনো দ্রব্যকে বোঝায় যা কোনো একটা নির্দিষ্ট স্থানে ওই দ্রব্যটা ক্রেতা এবং বিক্রেতা প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে, প্রত্যক্ষ হতে পারে পরোক্ষ হতে পারে, উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে কি হয়? ক্রয় বিক্রয়। এটা হচ্ছে বাজার। এটা গেল একটা দ্রব্যের ক্ষেত্রে। আমরা যদি এটাকে একটা উৎপাদনের একটা উপকরণ হিসেবে শ্রমকে নিয়ে আসি, যে শ্রম দেখি কি হয়। শ্রম সাধারণত কি হয়? শ্রম হয় শ্রমের ক্রেতাকে, শ্রমের ক্রেতা হচ্ছে উৎপাদন হয়। আমরা একটু সামঞ্জস্য করার চেষ্টা করব। উৎপাদনকারী বিক্রেতাকে, শ্রমের বিক্রেতা হচ্ছে শ্রমিক। প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতি থাকলো, প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতি এটাও থাকলো, এবং এরা দর কষাকষির মাধ্যমে, দর কষাকষি থাকলো, নির্দিষ্ট দামে। আসলে আমরা যখন দ্রব্য কেনা বেচা করি তখন কি হয়? দামের আলোচনা আসে। আমরা কিন্তু শ্রমিকের কাজে যাওয়ার বিনিময়ে দাম বলতে আমরা মজুরি বলি,
তাহলে শুধুমাত্র আমরা ভাষাগত চেঞ্জ করলাম নির্দিষ্ট মজুরিতে কি ক্রয় বিক্রয় করা হয় ক্রয় বিক্রয় হয় কি শ্রম তাহলে আমরা বাজারের সঙ্গে আলোচনা করি যে বাজার বলতে কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা এবং বিক্রেতা প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে দরকষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় বাজার শ্রম বাজার হচ্ছে তা আমরা আলোচনা দুটো সংজ্ঞা থেকে শ্রম এবং বাজার দুটোকে আলাদাভাবে বিশ্লেষণ করলাম এখন আমরা শ্রম বাজারের একটা সংজ্ঞায় আসি শ্রম বাজার কি শ্রম বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে উৎপাদনকারী এবং শ্রমিকের প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট মজুরিতে শ্রম ক্রয় বিক্রয় হয় কি তাহলে সংজ্ঞাটা সংজ্ঞাটা দাঁড়ালো যে শ্রম বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে উৎপাদনকারী এবং শ্রমিকের প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট মজুরিতে শ্রম ক্রয় বিক্রয় করা হয় তাহলে আমরা এভাবে শ্রম এবং বাজারকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে সর্বশেষ শ্রম বাজারের সংজ্ঞাটায় আসতে পারি কি আসলো শ্রম বাজার এমন একটা বাজার যেখানে উৎপাদনকারী এবং শ্রমিক প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট মজুরিতে শ্রম ক্রয় বিক্রয় করে তাকে বলা হয় শ্রম বাজার আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা শ্রম বাজার বিষয়টা বুঝতে পেরেছ তোমরা এ বিষয়ে বাসায় বসে প্র্যাকটিস করো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ